সাউথ আফ্রিকা সফর থেকে টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরে এসেছিলেন শরীফুল ইসলাম। সাউথ আফ্রিকায় দুই টেস্টের একটাও খেলা হয়নি শরীফুলের। ইঞ্জুরির কারণে দেশে এসেছেন, সেই ইঞ্জুরিতে করাতে হবে অস্ত্রোপচারও। একে তো সাউথ আফ্রিকায় আসেনি ভালো কোনো ফল, এরপর আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও শরীফুলকে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এসব নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন শরীফুল ইসলাম। ইনশাল্লাহ 25-26 এর মধ্যে আমরা সিঙ্গাপুর যাব, তারপর সার্জারি হবে, তো ইনশাল্লাহ বেশি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখা যাক কতটুকু, এখন আগে অপারেশনের পরে বোঝা যাবে যে কতটুকু সময় লাগবে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো তাড়াতাড়ি সুস্থ হওয়ার। তো এটা তো অবশ্যই একটু কষ্ট করতে হবে ছন্দ পেতে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে কীভাবে অ্যাডজাস্ট করা যায়, কীভাবে ছন্দটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো সব বলাররাই চাবে যে যখন ম্যাচ খেলবে ছন্দটা তাড়াতাড়ি ফিরে আনার জন্য, সেটা আমার ক্ষেত্রে আমি নিজেও চাবো, তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে তাদের ছন্দটা তাড়াতাড়ি। দেশের ক্রিকেট পেস বোলিং এর দারুণ একটা সময় পার করছে। সাদা পোশাক বলুন কিংবা সাদা বল, টাইগার পেসাররা জুটি বেঁধে বল করছেন, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করছেন। টাইগার পেসারদের একসাথে ভালো করার রহস্য জানিয়েছেন শরীফুল। আলাদা একটা ধন্যবাদ পেয়েছেন তাসকিন আহমেদও। আমরা যখন কথা বলি, শুধু আমরা তিনটা বলার না, সব বলারাই কথা বলি, আমরা সব সময় চেষ্টা করি যে ডট বল করে বোলিং পার্টনারশিপটা করার। তো ওই ক্ষেত্রে যদি আমরা সেই টার্গেটে বোলিং করি, তো ইনশাআল্লাহ সব বলারেরই বল ভালো হয়, তখনই একটা চান্স থাকে উইকেট পাওয়ার। আলহামদুলিল্লাহ খুব ভালো। তাসকিন ভাই, শুধু তাসকিন ভাই না, আমরা যতগুলো পেস বোলার খেলি বা প্র্যাকটিস করি, তখন আমাদের সবারই কথা থাকে যে খেলবে তাদের সাথে বোলিং পার্টনারশিপের একটা থাকে। তো তাসকিন ভাইয়ের সাথে আল্লাহ রহমতে লাস্ট কয়েকটা সিরিজে ভালোই বোলিং পার্টনারশিপ করছি, আর উনি অনেক পজিটিভ কথা বলে যা একটা বলারের অনেকটা কাজে লাগে। তো একজন আরেকজনকে পজিটিভ কথা বললে অটোমেটিক ইনশাল্লাহ ভালো রেজাল্টই আসে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। সাউথ আফ্রিকায় নতুন বোলিং কোচের সান্নিধ্য পেয়েছিলেন শরীফুল। টাইগার কোচিং ইউনিটের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আবার বলেছিলেন, পেসারদের ভেতর আলাদা করে তার নজরে ছিলেন শরীফুল নিজেই। সে ডোনাল্ডের সাথে দেখা করার, কাজ করার অভিজ্ঞতা কেমন জানিয়েছেন শরীফুল ইসলাম। খুব ভালো ছিল, আমাকে নিয়ে এক্সট্রা কাজ করছে, যদিও তেমন একটা সময় হয়নি সিরিজের মাঝখানে। তো ইনশাল্লাহ আশা করা যায় যখন সিরিজের 7-8 দিন সময় পাবো, এরকম একটা গ্যাপ পাবো, তখন ইনশাল্লাহ অনেক কাজ করবো, অনেক কিছু নেওয়ার আছে ওনার কাছ থেকে। ফিলোসফি একই, কিন্তু আমি তো অনেকদিন ধরে গিফসনের সাথে কাজ করছি, আর ডোলান্ডের সাথে আমি আপনার একটা সিরিজ কাজ করার সুযোগও পাইনি এখনও, জাস্ট খালি গেম খেলছি। তখন এখন যদি অফ সিজনে, মানে যখন খেলা থাকবে না, তখন যদি এক সপ্তাহ একটা ক্যাম্প করা, তখন ইনশাল্লাহ বুঝতে পারবো তার কাছে কতটুকু নেওয়া যায়। আর বাংলাদেশের পেস বোলিং লাইন আপে মহা গুরুত্বপূর্ণ অ্যাগ্রেশন যোগ করেছেন শরীফুল ইসলাম। আছেন বিসিবির 3 ফরম্যাটের চুক্তিতেই, অর্থাৎ এই পেসারকে সব ফরম্যাটেই সমানভাবে দরকার বাংলাদেশ ক্রিকেটের। তাই শরীফুল মাঠের বাইরে থাকলে দেশের ক্রিকেটেরই লস, সেই লসটা দীর্ঘায়িত হবে না এবং দ্রুত শরীফুল ফিরে আসবেন, প্রত্যাশা তেমনটাই। আর শরীফুল নিজেই জানিয়েছেন ফিরে আসবেন নতুন একটা চমক নিয়ে। এর আগে আপনি বলছিলেন যে তাসকিনের সাথে একটা উদযাপন আপনার হবে, সেটার নাম থাকতে পারে যেমন ম্যাচ কি আছে, এটা সময় আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।